এদিকে সংকটকালীন বর্তমান পরিস্থিতিতে মাত্র একটি ফোন কলেই মিলছে জরুরি স্বাস্থ্যসেবা ও ত্রাণ সামগ্রী। জাতীয় কল সেন্টার 333-তে কল করে যে কোনো সময় সেবা পাচ্ছেন সাধারণ মানুষ। বাসায় বসেই পেতে পারেন বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ, আর কর্মহীন মানুষ পাবেন সরকারি ত্রাণ সুবিধা। শৈয়দ খানের রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে দীর্ঘ এক মাস ধরে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি, ফলে অনেকেই হয়েছেন কর্মহীন। দিনমজুর থেকে শুরু করে চাকরিজীবীরাও হারিয়েছেন উপার্জনের পথ। কর্মহীন ও দুস্থ মানুষকে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ দিচ্ছে সরকার, তবে নানা সীমাবদ্ধতায় সরকারের সে ত্রাণ পাচ্ছেন না অনেকেই। আবার চক্ষু লজ্জায় ত্রাণ বা সহায়তা চাইতে পারছেন না এক শ্রেণীর মানুষ। সেসব মানুষদের খুঁজে বের করে ঘরে ঘরে সহায়তা পৌঁছানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ে তাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে তারা যেন এই হটলাইনের সঙ্গে যুক্ত থাকেন, যখন কেউ এ ধরনের সহযোগিতা চাইবে সেখানে সাথে তাদের জন্য সহযোগিতা পাঠানো হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারের তথ্য ও সেবা দেয়া কল সেন্টারটি চালু করা হয় মানুষের সহায়তার জন্য। কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে এর মাধ্যমে। 333 নম্বরে কল করলে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা, যা করা হচ্ছে গোপনীয়তা বজায় রেখে। জেলা প্রশাসনের নেতৃত্বে 333-র মাধ্যমে যে সকল ত্রাণের চাহিদা আমরা পেয়ে থাকি সেগুলো আমাদের কাছে আসার পরে আমরা যাচাই বাছাই করে তাদেরকে যে সে ত্রাণ পৌঁছে দিয়ে থাকি। 5 এপ্রিল থেকে চালু করে এ পর্যন্ত প্রায় 20,000-এর বেশি মানুষের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ A2I এর কর্মকর্তারা জানান, প্রতিদিনই বাড়ছে কলের সংখ্যা, তাই সেবা পেতে বিলম্ব হচ্ছে অনেকের। পরিস্থিতি মোকাবেলায় এর পরিধি আরো বাড়ানো হচ্ছে বলে জানান তারা। এমনকি ভবিষ্যতে সরকার ঘোষিত 50 লাখ মানুষকে সহায়তা দেওয়া হবে এর মাধ্যমে। 2018 সালে সাধারণ মানুষের সুবিধায় সকল তথ্য ও সেবা এক ঠিকানায় আনতে 333 কল সেন্টার চালু করে সরকার। এই নম্বরে ফোন করে ইতিমধ্যে সুবিধা পেয়েছেন লাখো মানুষ। তথ্য ও সেবা সব সময়। করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর আক্রান্ত হওয়ার ভয়ে হাসপাতালে যাচ্ছেন না অনেক মানুষ। সব দিক বিবেচনায় 18 মার্চ থেকে এই নম্বরে চালু হয় স্বাস্থ্যসেবা। A2I প্রকল্প রাইড শেয়ারিং অ্যাপের মতো ডক্টর পুল অ্যাপ তৈরি করে দেশের 4,000-এর অধিক বিশেষজ্ঞ ডাক্তারকে সংযুক্ত করে এ সেবার সাথে। দেশের লকডাউন পরিস্থিতিতে হঠাৎ অসুস্থ হলে 333 নম্বরে কল করেই গ্রহণ করতে পারছেন ডাক্তারি বিভিন্ন পরামর্শ। এর মাধ্যমে গত এক মাসে সেবা দেয়া হয়েছে প্রায় 3.5 লাখ মানুষকে। এছাড়া corona.gov.bd থেকে করোনা সম্পর্কিত তথ্য প্রদান করা ছাড়াও নিজে নিজেই করোনা যাচাই করে নিতে পারছেন সাধারণ মানুষ। তবে প্রয়োজন ছাড়া এই কল সেন্টারে কল না করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। অযথা কল করায় এরই মধ্যে কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শরীয়ত খান, RTV, ঢাকা। করোনা সংকট মোকাবেলায় দায়িত্বশীল ও অংশীদারিত্বমূলক মনোভাব নিয়ে বিশ্ব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে এর অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় সমাজ থেকে দারিদ্র ও বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবন থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভার্চুয়াল কনফারেন্সের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে উন্নত দেশগুলোকে আরও জোরালোভাবে উন্নয়নশীল দেশগুলোর পাশে থাকতে হবে, যাতে কেউ সুবিধা থেকে বাদ না যায়। এক্ষেত্রে জনস্বাস্থ্যকে বৈশ্বিক বাণিজ্য ও লাভের ঊর্ধ্বে রাখার আহ্বান জানান সরকার প্রধান। নাও করোনা ভাইরাস ইজ চ্যালেঞ্জিং আওয়ার এক্সিস্টেন্স এট দ্য কারেন্ট লেভেল অফ গ্লোবালাইজেশন ইনসুলেটিং ওয়ান কান্ট্রি ফ্রম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ নট পসিবল অ্যান্ড আইসোলেশন পলিসি উইল নট ওয়ার্ক এনি মোর। The world is perhaps facing the biggest crisis in the last 100 years, so we need to face the crisis together. We need an approach of collective responsibility and partnership from every society. দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সবচেয়ে খারাপ অবস্থা ঢাকার। নানা অজুহাতে মানুষ বেরিয়ে পড়ছে বাইরে।
দর্শক এই মুহূর্তে রাজধানীর প্রবেশ পথ গাবতলিতে আছেন সহকর্মী এ আর বাদল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, রাজধানীর প্রবেশ পথে গাড়ি ও মানুষের চলাচল কেমন দেখছেন? যদি আমি আপনি বলছিলেন যে আমি রাজধানীর একেবারে প্রবেশ পথে রয়েছি, যে কয়েকটি প্রবেশ পথ রয়েছে তার মধ্যে গাবতলি এটি একটি প্রবেশ পথ। আমি একদমই প্রবেশ মুখে যে ব্রিজটি রয়েছে, আমিনবাজার ব্রিজ বলা চলে, সেই ব্রিজের ঠিক ঢালে রয়েছি। এখানে পুলিশের বেশ কয়েকটি চেকপোস্ট রয়েছে। ঢাকা থেকে যারা বের হতে চাচ্ছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে, এবং যারা ঢাকায় প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকেও বাধার মুখে পড়তে হচ্ছে। এখানে পুলিশ যারা ঢাকায় প্রবেশ করতে চাচ্ছেন প্রতিটি গাড়িকে জিজ্ঞাসাবাদ করছেন, যদি যুক্তিসঙ্গত কারণ না থাকে সেক্ষেত্রে তাদেরকে মামলা নিতে হচ্ছে অথবা তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া পণ্যবাহী যানবাহন চলাচলগুলো স্বাভাবিক রয়েছে, সেগুলোকে তারা বাধা দিচ্ছেন না। এছাড়া রাস্তায় আমি দেখেছি বিভিন্ন পয়েন্টে রাজধানীর ভিতরে যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতেও পুলিশের চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টগুলোতেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন। কিন্তু অন্য আজ শুক্রবার হওয়ার কারণে অন্য দিনের তুলনায় রাজধানীতে একেবারেই বলা চলে যে যানবাহন কম, শুধু কিছু প্রাইভেট কার রয়েছে যেগুলো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটকাচ্ছে, এবং জিজ্ঞাসাবাদ করার পরে তারা আসলে সেগুলোকে ছেড়ে দিচ্ছেন। একান্ত যারা জরুরি প্রয়োজনে বেরোচ্ছেন তাদেরকে এই মুহূর্তে আমি একজন পুলিশ কর্মকর্তা রয়েছে তাকে জিজ্ঞেস করব, আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আসলে এখানে আসলে যে গাড়িগুলি আসতেছে সাভারের দিক থেকে এই ঢাকা মহানগরের দিকে আসতেছে, এদের থামানো হচ্ছে। যেগুলি যাত্রীবাহী গাড়ি আছে, প্রাইভেট কার, মাইক্রো জিপ, ওনারা কি কারণে আসছেন এটা আসলে উপযুক্ততা আমরা যাচাই বাছাই করছি। তো সকাল থেকে চার পাঁচটা গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশনও দায়ের করা হয়েছে উপযুক্ত কারণ না দেখাতে পারার কারণে। তো কয়েকটি গাড়িকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এরকমের ব্যবস্থা নিচ্ছি আমাদের পক্ষে যা সম্ভব। এখানে আপনাদেরকে এই ধরনের নির্দেশনা আছে কিনা যে যদি কেউ কাজের জন্য ঢাকা শহরে আসতে চায় সেক্ষেত্রে তাদেরকে প্রবেশের নিষেধাজ্ঞা আছে কিনা, এ ধরনের কোন নির্দেশনা আপনাদেরকে দেওয়া আছে কি? বিষয়টা হলো যে কাজের বিষয়টা যে একান্ত নিতান্তই তাকে বের হতে হবে কিনা এটা যাচাই বাছাই করাটাই মূলত এই চেকপোস্টের উদ্দেশ্য, যে একটা লোক বাইরে আসলেন তাকে আসলে বাইরে বেরোতেই হবে কিনা এটাই আমরা আসলে পর্যবেক্ষণ করছি। ধন্যবাদ আপনাকে। যদি শুনছিলেন যে যারা আসলে প্রয়োজনে একান্ত প্রয়োজন না থাকলে তাদেরকে কিন্তু বাধার মুখে পড়তে হচ্ছে এবং তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে, ঢাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। একই অবস্থা ঢাকা থেকে যারা বের হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও। তো যদি এই ছিল আমার কাছে রাজধানী করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানী গাবতলি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এ আর বাদল। রংপুর বিভাগে দুই নার্স সহ নতুন করে আরও সাতজন করোনায় সংক্রমিত হয়েছে। রংপুর মেডিকেল কলেজে পরীক্ষা শেষে এ তথ্য জানান অধ্যক্ষ ডাক্তার নূর নবী লাইজু। এর মধ্যে রংপুরে পাঁচজন, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে দুইজন সংক্রমিত হয়েছে। প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে নওগাঁয়। রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওই নার্সের করোনা শনাক্ত হয়। নরসিংদীতে নতুন করে একজন সহ মোট 166 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনায় সংক্রমিত একজন সুস্থ হওয়ার 6 দিন পর আবারও করোনা আক্রান্ত হন। 5 জনের করোনা পজিটিভ আসে টাঙ্গাইলে। দর্শক, নওগাঁর সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক সোহাগ। সোহাগ, আমরা দর্শকে বলছিলাম যে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে নওগাঁয়, তো এই অবস্থায় সংক্রমণ ঠেকাতে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। জ্যোতি, আপনি যেমনটা জানাচ্ছিলেন নওগাঁয় এই প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। নওগাঁয় রানীনগর উপজেলায় তিনি নার্সের দায়িত্ব পালন করতেন, সেখান থেকে তার সংক্রমণটি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস। এদিকে নওগাঁ জেলায় রমজান মাস উপলক্ষে বাজার এলাকাগুলোতে লকডাউন ভেঙে অনেকে কিন্তু বাজার করতে আসছে এবং সমাগম দেখা যাচ্ছে।
অপরদিকে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের থেকে অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে পুলিশ প্রশাসন জানিয়েছে যে নওগাঁ জেলায় যে সীমান্ত এলাকাগুলো আছে এই এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। বাইরের জেলা থেকে যেন অন্য কেউ নওগাঁ জেলায় প্রবেশ করতে না পারে তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক ইতিমধ্যে টিম গঠন করে দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় করছে, বিভিন্ন জায়গায় তারা দেখছেন। তো এই বিষয়গুলো জেলা প্রশাসক কিন্তু মাথায় রেখেছেন এবং অপরদিকে তার নজরদারিতে কিন্তু রয়েছেন। এদিকে নওগাঁয় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কারণে কিন্তু নওগাঁ জেলার মানুষগুলো কিন্তু খুব আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে। তিনি রানীনগর উপজেলার নার্সের দায়িত্ব পালন করার কারণে কিন্তু তার কাছে অনেক রোগী চিকিৎসা নিয়েছেন এবং তারাও কিন্তু আতঙ্কিতের মধ্যে আছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। জ্যোতি সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক আরিফুল হক সোহাগ জানাছিলেন নওগাঁ থেকে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ মানুষ যখন ঘরে, তখন প্রতিদিনই আক্রান্ত মানুষ খুঁজে ফিরছেন। কিছু মানুষ নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে দেশের মানুষের কল্যাণে সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করছেন মেডিকেল টেকনোলজিস্টরা, যাদের তথ্যের ভিত্তিতেই আক্রান্তদের শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এতে নিরাপদ হচ্ছে সমাজ। এমনই এক করোনা যোদ্ধা আসাদুজ্জামান শাহিনের গল্প শোনাচ্ছেন মুক্তা মাহমুদ, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। করোনা আতঙ্কে দিশেহারা অনেকেই, আক্রান্ত স্বজনকে রাস্তায় ফেলে যাওয়ার মতো নির্দয় ঘটনাও ঘটছে। এমন অবস্থায় নিজেকে ঝুঁকিতে ফেলে সন্দেহভাজন করোনা রোগীর নমুনা সংগ্রহ করছেন এক দল সাহসী মানুষ, সারা দেশের বিভিন্ন মেডিকেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট এরা। এমন এক মেডিকেল টেকনোলজিস্ট আসাদুজ্জামান শাহিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ঢোকার পথে কথা হলো তার সাথে, বলছিলেন ঝুঁকিপূর্ণ কাজের অভিজ্ঞতা। 3 মিটার তো দূরের কথা, আমরা 2 ইঞ্চি দূরত্ব বজায় রাখতে পারি না, তার সাথে কাজ করতে হয় আমার হাতে। আমি জানি বাঘের মাথার উপরে আমি বসে আছি, আমি যদি বাঘের মাথার উপর থেকে পড়ে যাই আমাকে বাঘ খেয়ে ফেলবে। আমি এরকম পরিস্থিতিতে আমরা এখন আছি। এখন এর থেকে বেশি কিছু বলার তো কিছুই নাই, আমরা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, দেশের মানুষের জন্য কাজ করে যাব, এতেই সুখ আত্মতৃপ্তির একটা জায়গা আমাদের। 3 বোনের একমাত্র ভাই মানিকগঞ্জের শাহিন ছুটিতে বাড়ি গিয়ে জানতে পারেন করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের কাজ করতে হবে। বাড়ির কাউকে না জানিয়েই এপ্রিলের 4 তারিখ কাজে যোগ দেন। যদি আসতে না দেন এ ভয়ে জানাননি কাউকে। তাদেরকে আমি তখনও কিছু বলিনি, তারা জানে না আমি করোনা পরীক্ষা করছি, করোনা পেশেন্টের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে, সবসময় তাদেরকে নিয়েই আমি আছি, তারা এখনও আদৌ পর্যন্ত জানে। দুর্যোগের সময় কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে এমন মনোবল নিয়েই দিন রাত নমুনা সংগ্রহের কাজ করছেন শাহিন। আমি মেডিকেল টেকনোলজিস্ট, সেই হিসাবে এটার প্রতি আমার দায়বদ্ধতা। তখন থেকে আমি মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম, আমার দেশে এমনিতেই মেডিকেল টেকনোলজিস্টের সংকট, বহুত সংকট, নিজের দায়বদ্ধ থেকে আমি আসছি। জীবনে বাজি রেখে যাওয়া এসব করোনা যোদ্ধাদের চাওয়া খুবই অল্প। প্রতিদিনের করোনা ব্রিফিংয়ে তাদের ত্যাগের কথাটা যেন স্মরণ করেন কর্তা ব্যক্তিরা। সমাজকে নিরাপদে রাখতে এসব করোনা যোদ্ধারাই অগোচরে কাজ করে যাচ্ছেন। ওনারা যদি একটু আমাদের কথা বলেন, আমাদের দেশের কাছে কোনো কিছু চাওয়ার নেই। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন সন্ধ্যা 6টায় এবং রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে। সকালে সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।